ব্যবসা বাণিজ্য বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন মধুমতি ব্যাংক বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থা নানামুখী উদ্যোগ নেবার পরেও গত বছর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র $160 কোটি। অথচ জাতিসংঘের বেসরকারি বাণিজ্য বিষয়ক সংস্থা আংটারের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2020 বলছে, 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের বিনিয়োগ দাঁড়িয়েছে $162.30 কোটি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসেবে বিদেশে অনুমোদিত বিনিয়োগ $5 কোটি কম, বাকি পুরোটাই গেছে পাচার হয়ে। গত জুনে প্রকাশিত সুইস ব্যাংকের প্রতিবেদন বলছে, সে দেশের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমানো আমানতের পরিমাণ $5,400 কোটি উপরে। এদিকে জিএফআই এর হিসেবে 7 বছরে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়েছে $5,270 কোটি বা $4,50,000 কোটি। আগে শুধু ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এবং হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করা হলেও সম্প্রতি কোনো পণ্য আমদানি রপ্তানি না করেই শুধুমাত্র এলসি জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা পাচারের ঘটনা চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, ঋণ কেলেঙ্কারি সহ বিভিন্ন অবৈধ উপায়ে অর্জিত $1,000 কোটি নানান কৌশলে বিদেশে পাচার করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অর্থ পাচার প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত বহু স্তর বিশিষ্ট সরকারি সংস্থাগুলো কি করছে? দেশের অর্থনীতিতে টাকা পাচারের কি অভিঘাত পড়ছে? এই প্রশ্নগুলোকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় অর্থ পাচার কারণ, প্রভাব ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালিদ, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আহমেদ আল কবির এবং বিকেএমই এর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম। যাচ্ছি মূল আলোচনায়। জনাব খন্দকার ইব্রাহিম খালিদ, বাংলাদেশ থেকে কারা অর্থ পাচার করছে, কেন করছে এবং কিভাবে করছে, যে সংস্থাগুলোর এগুলো দেখভাল করার কথা তারা আসলে কি করছে? এক কথা জবাব দিতে হলে, আমাদের সর্বত্রই সুশাসনের অভাব। সুশাসন কথাটাকে আমরা বলছি যেটা বুঝতে অসুবিধা হয়, অভাব মানেই হলো অ্যাকাউন্টেবিলিটির অভাব। অ্যাকাউন্টেবিলিটি মানে হলো যার কাছে যে দায়িত্ব সেটি পালন না করলে কেউ ব্যবস্থা নিবে, এটি হলো অ্যাকাউন্টেবিলিটি। এটা হয় না। আমরা ম্যানেজমেন্টে যেটা বলে থাকি, পড়িয়েও থাকি, যে অথরিটি ক্যান বি ডেলিগেটেড বাট রেসপন্সিবিলিটি ক্যানট বি ডেলিগেটেড। অর্থাৎ মন্ত্রী মহোদয়, সেক্রেটারি মহোদয় বা এরকম সচিব মহোদয়, তারা কাজের সুবিধার জন্য এর পরবর্তী পর্যায়ে অথরিটি ডেলিগেট করেন, দায়িত্বটা দিয়ে দেন, কিন্তু রেসপন্সিবিলিটি অর্থাৎ সার্বিক দায়িত্ব তার কাছে থেকে যায়। অর্থাৎ একটা ডিএস যদি কোনো ভুল করে, তার জন্য সচিব সাহেব দায়ী, তার জন্য মন্ত্রীও দায়ী। এবং বিদেশে এরকম আছে, বড় বড় দুর্ঘটনা ঘটলে স্বয়ং মন্ত্রী মহোদয় দায়িত্ব নিয়ে পদত্যাগ করে চলে যান। বাংলাদেশে এই সংস্কৃতি নেই, এটা কি আমরা বলি অ্যাকাউন্টেবিলিটি। এই অ্যাকাউন্টেবিলিটি ছাড়া কোন রকমের সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব, এটা হলো মূল কথা। এখন আপনিও যে কথাগুলো বলছিলেন, আমরা কিন্তু মোটামুটি চিহ্নিত করতে পারছি কারা কারা এই টাকা পয়সা বাইরে পাঠায়, কারণ এটা তো কোনো দলিল দস্তাবেজ থাকে না সাধারণত, কিন্তু আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে কিছুটা আন্দাজের উপরে আমরা বলতেও পারি। রাফলি 30% অফ দি জিডিপি বলা হয়ে থাকে বা লিটল মোর দ্যান দ্যাট, সেটা বাইরে চলে গেছে। এখন সুশাসন না থাকলে, টাকা ঘরের মধ্যে বা দেশের মধ্যে রাখার জন্য যে পদ্ধতি আছে, সেই ব্যাপারে যদি কেউ তার দায়িত্ব পালন না করে, তাহলে তো চলেই যাবে। যেমনটা আপনি ইন্ট্রোডাকশনে বলছিলেন, আমাদের ব্যাংকিং এর কথাই বলি, এলসিতে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, এগুলি কি ধরা সম্ভব না? হ্যাঁ, দুই এক টাকায় দিক হলে ধরা যায়, কিন্তু যখন শত শত কোটি টাকায় দিক হয়, ধরা নিশ্চয়ই যায়। কারণ প্রাইসিং সম্বন্ধে ব্যাংকের তো একটা ধারণা থাকতেই হবে। আরেকটি হলো ব্যাংক ছাড়া আরেকটি হলো এনবিআর। ব্যাংক এবং এনবিআর এর মধ্যে কাজকর্মের সমন্বয় নেই। যেমন মাঝে মাঝে আপনারা পত্রিকায় খবর দেখেছেন যে বাইরের থেকে ইম্পোর্টেড মাল এসছে, খুলে দেখা গেল ভিতরে ভরা কতগুলো ছেঁড়া কাগজ অথবা কিছু কয়লা। তার মানে হলো আসলে মাল আসেনি, কিন্তু টাকা তো চলে গেছে সেল বাথরুমে। তো এটা একটা নগ্ন উদাহরণ, এরকম উদাহরণ অনেক অনেক হচ্ছে। তো এটি এনবিআর এবং আমাদের ব্যাংক এর মধ্যে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সহ এটাকে ধরা সম্ভব। কিন্তু কেউ তো কাজ করছে না, দায়িত্ব পালন করছে না। আমি ব্যাংকের লোক বলে ব্যাংকের কথাই বলি, এই যে টিকে হালদারের কথা আমরা কয়েকদিন শুনছি, কি করে হতে পারলো? 4টা অর্গানাইজেশনের হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে একদিনে না।
কয়েক বছর লেগেছে। বাংলাদেশ ব্যাংক ইন্সপেকশন করে কিন্তু সেই জিনিসগুলো জেনেছে, বছর পর বছর রেকর্ড আছে যেগুলো হয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাজ তো শুধু ইন্সপেকশন করে না। ইন্সপেকশন করার অর্থ হলো এর ভিত্তিতে অ্যাকশন নেওয়া। তো বাংলাদেশ ব্যাংক রেকর্ড করেছে কিন্তু অ্যাকশন নেয়নি। বাংলাদেশ ব্যাংকে আমি বলি ব্যাংকিং কোম্পানি অ্যাক্টে এই রকমের ক্ষমতা আছে, ডাইরেক্টরকে, এমডি কে, যে কাউকে, এমনকি বোর্ডকে ভেঙে দেওয়ার ক্ষমতা সেকশন 46-47 আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক অ্যাপ্লাই করলো না কেন? আপনার কাছে আমি আবার আসবো। ডক্টর আহমেদ আল কবির, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এবং হুন্ডির মাধ্যমে আগে অর্থ পাচার হতো, এখন দেখা যাচ্ছে কোনো পণ্য আমদানি কিংবা রপ্তানি না করে এসির মতো বৈধ উপায়ে পুরো টাকা বিদেশে পাচার করে দিচ্ছে, এটা সম্ভব হচ্ছে কিভাবে? আহমেদ আল কবির, এটা আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতেছি। আমি প্রথমে ব্রডলি যেটা দুইটা জিনিস বলবো, যে আমাদের রেগুলেটরি এনভায়রনমেন্ট যেটা আছে এটা একেবারে টোটালি ইনএডুকেট, এটা অপরিপক্ক এবং এটা যুগোপযোগী নয়। আর দ্বিতীয় হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা খুবই ভালনারেবল। এবং আমি কেন বলছি এই কথাগুলো, ব্যাংকার যারা যারা এইসব ট্রেড নিয়ে ডিল করেন, যে এক্সপোর্ট ইম্পোর্ট এর সবগুলো, তারা আন্ডার কোয়ালিফাইড। আমির আল কবির, আপনি বলেন যে তারা স্কিল না, স্কিল না বটে, তবে তাদের সহযোগিতা ছাড়া তো টাকাটা যায় না, কোন ধরনের কোন যোগাযোগের কমিউনিকেশন। আমাদের আমার শ্রদ্ধা ইব্রাহিম খালেদ সাহেবও বলছেন যেটা হচ্ছে কাস্টমস, ব্যাংক এবং এনবিআর এর মধ্যে যে লিঙ্কেজের দরকার ওইটা মিসিং, টোটালি মিসিং। তিন নম্বর হচ্ছে যেটা আপনি বললেন, আনহোলি অ্যালায়েন্স বিটুইন ব্যাংক এন্ড ব্যাংকার্স এন্ড ট্রেডার্স, এটা আনহোলি অ্যালায়েন্স, তাদের মধ্যে একটা যোগসূত্রতার মাধ্যমে তারা এটা করে। আর এর পরের যেটা জিনিস হচ্ছে যে আমাদের নন পারফর্মিং লোন যেটা যে কালচার ডেভেলপ করছে, এই কালচারটাও কিন্তু এটাতে এই যে টাকার ফ্লাইটে বিরাটভাবে কন্ট্রিবিউট করতেছে। আর এইগুলাকে যদি নজরদারির মধ্যে কোনো ধরনের কোনো প্রেসক্রিপশন বলতে একটা নাই, এটার একমাত্র জিনিসটা হলো যে সিস্টেমস ইমপ্রুভমেন্টের মাধ্যমে। আর সিস্টেমস ইমপ্রুভমেন্টটা হচ্ছে যে ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা যদি পুরো সিস্টেমটাকে ইন্টারলিঙ্ক করি, এবং এটাকে যদি সেন্ট্রাল ব্যাংক যদি ওই কাজটা সবাইকে সবগুলা ব্যাংকে নিয়ে, বিশেষ করে ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে সিস্টেমসটাকে পুরাপুরিভাবে স্ট্রেংথেন করে, ডিজিটালাইজ করে, তবে কিন্তু আমরা এই ধরনের আনহোলি অ্যালায়েন্স যেগুলো হচ্ছে বা মাল না এসে যেটা হচ্ছে কাস্টমস এবং ব্যাংক এবং এনবিআর এর মধ্যেও যদি এই লিঙ্কেজটা যদি ওই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ক্রিয়েট হয়, তখনই কিন্তু আমরা এইগুলাকে ধরতে পারবো। এইগুলা পুলিশিং করেও হবে না বা দুই একটা কেস। আমার দেশে একটা জিনিস আমি আজকে বলতে চাই, আমরা একটা এক্সাম্পলও বড় দেখাতে পারবো না, যেটা যে এই ধরনের মানি লন্ডারিং এর কথা আমরা এত বছর থেকে বলতেছি। আমাদের প্রায় গড়ে আগে $5 billion যেত 2014 পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্স, আর রিসেন্ট স্ট্যাটিস্টিক্স বলছে প্রায় $7 billion মতো আমরা বছরে আমরা এই ধরনের সাইফন্ড আউট হইতেছে শুধু ট্রেডিং এর মাধ্যমে। এবারে এই যে মিস ইনভয়েসিং বা যেভাবেই বলেন ইললিগাল ইনভয়েসিং এইসবের মাধ্যমে বা ফলস ইনভয়েসিং এইসবের মাধ্যমে, এটার থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আর ঘটানোর জন্য একটা এক্সাম্পলও আমরা ক্রিয়েট করতে পারি না। এইখানে সরকারের প্রত্যেক যে যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে এক্সাম্পল ক্রিয়েট করতে হবে শাস্তি দিয়ে। এইটার যদি আমরা পরিবর্তন অবস্থাতে না নিতে পারি, তবে কিন্তু আমরা খুব বেশি দূর এগুতে পারবো না। এইখানে ফলস ট্রেড ডিক্লারেশনের কথা বলা হয়েছে, এটার জন্য একটা টাস্ক ফোর্স করা হয়েছে। এই টাস্ক ফোর্সের রিপোর্ট কিন্তু কোনোদিন আমরা কোনোদিন দেখতে পাইনি। এটা টাস্ক ফোর্সের যে রিপোর্ট যে কোথায় গেছে এটা আল্লাহই জানেন। তারপরে হচ্ছে যে আন্ডার ইনভয়েসিং যেটা হচ্ছে, যেটা হচ্ছে বা ক্যাপিটাল ফ্লাইট, এগুলা যে মাল্টিনেশনাল কোম্পানিগুলা, এক সময় ছিল মাল্টিনেশনাল কোম্পানিগুলাই ছিল এই টাকা ফ্লাইট করার জন্য এক নম্বর সোর্স। এখন কিন্তু
আমাদের ট্রেডাররা নাম্বার ওয়ান হয়ে গেছেন, প্রায় 80% অফ দি ইম্পোর্ট এক্সপোর্টের ট্রেডারদের মধ্যে এই যে ফ্লাইটের টাকার মধ্যে তারা তাদের কন্ট্রিবিউশন। অতএব এই জিনিসগুলোর থেকে আমাদেরকে উত্তরণ ঘটানো জাতীয় পর্যায়ে খুবই প্রয়োজন। মাইক্রো ইকোনমিক যে ডিস্টরশন হচ্ছে এটা পুরো আমাদের ইকোনমিটাকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে। জি ধন্যবাদ, জনাব আহমেদ আল কবির, আপনি ডিজিটালের কথা বলেছেন, ডিজিটালাইজড করার কথা বলেছেন। আমরা বহুদিন ধরে বলে আসছি যে আমরা ডিজিটাল বাংলাদেশে রয়েছি, ডিজিটাল বাংলাদেশের অনেক অংশ পূরণ আমরা করেছি এবং ডিজিটাল বাংলাদেশের অনেক সুফল আমরা পাচ্ছি, কিন্তু ব্যাংকিং সেক্টরে কোনো একটি কারণে ডিজিটালাইজ করা হচ্ছে না। আমরা উন্নত বিশ্বের যে কোনো দেশে কোনো একটি অ্যাকাউন্ট খুলতে গেলেই আমরা জানি যে ব্যাংক জানতে পারে যে তার অন্যান্য ব্যাংকের ট্রানজ্যাকশন কী আছে এবং তার কোনো লাইবিলিটি কোনো কিছু আর ব্যাংক ডিফল্টার কি না। এখানে কোনো কারো কাছ থেকে কোনো কিছু আনতে হয় না, কারণ সব কিছু চলে আসে। এবং আমাদের দেশে অনেক ব্যবসায়ী অনেককেই দেখি জানা যায় তাদের একাধিক অ্যাকাউন্ট থাকে, কিন্তু ডিজিটালাইজ না করার কারণে সেই জিনিসগুলো দৃষ্টিগোচর হয় না। এবং বিশ্লেষকদের অনেকেই বলে এটা ইচ্ছাকৃতভাবেই ব্যাংকিং সেক্টরকে ডিজিটালাইজ করা হয় না যাতে এই সুযোগ সুবিধাগুলো ব্যবসায়ী পান। এই ব্যাপারে যদি আপনি ছোট্ট করে আপনাদের মন্তব্য করেন। আমি ছোট্ট করে বলি যে 2010 থেকে আমরা এই সরকার শুরুদের 2009 থেকেই আমি বলি যদি একটা ভালো ডিজিটালাইজেশন মুভ বাংলাদেশ ব্যাংক নিয়েছিল। আমরা কয়েক বছর খুব ভালোভাবে ব্যাংকগুলো ডিজিটালাইজেশনের দিকে এগুচ্ছিলাম, কিন্তু হঠাৎ যেন একটা স্থবিরতা চলে আসছে। কেন আসলো সেই প্রশ্নটা, কাদের ইন্টারেস্টে সেই স্থবিরতা আসলো? এই কথাটাই তো আপনি বলেছেন, এটাই যেটা হচ্ছে যে যে ইন্টারেস্ট গ্রুপ উইদিন দি ব্যাংকার্স এবং যারা ট্রেডার্স, এই এটা একটা আনহোলি অ্যালায়েন্স যারা তাদের মধ্যে আছে। এবং এই আনহোলি এবং এটাতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের ব্যুরোক্রেসি। আমাদের ব্যুরোক্রেসি এটাতে বড় ধরনের সহযোগিতা করে। কারণটা হচ্ছে ব্যুরোক্রেসি এটাতে আলটিমেট বেনিফিশিয়ারি, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তারা। কারণ এই ব্যুরোক্রেসি বলতে আমি মিন করতেছি ব্যাংকিং ব্যুরোক্রেসি বলি আর যদি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যুরোক্রেসি বলি, এদের মধ্যে ওই আনহোলি অ্যালায়েন্সে এরা মেজর পার্টনার্স। কাস্টমসে কাস্টমসে যদি আমরা যদি ডিজিটালাইজেশন যদি পুরাপুরি হয়ে যায় কাস্টমসে বিপ্লব চলে আসবে। কাস্টমসে যে আমাদের রেভিনিউ অ্যাটলিস্ট ডাবল হবে সবাই বলে বলে থাকে, আমাদের এই প্রত্যেকটা খাতেই আমাদের। জি ধন্যবাদ, আপনার কাছে আমি আবার আসবো বিষয়গুলো নিয়ে। জনাব মোহাম্মদ হাতেম, আমদানি রপ্তানি আড়ালে অর্থ পাচারের ঘটনা ঘটছে, তার মানে কি অর্থ পাচার শুধু ব্যবসায়ী করছে? আপনার বিশ্লেষণ শুনতে চাই, কেন এই বিষয়টি সবাই জানে কিন্তু ব্যবস্থা আমরা কেউ নিতে পারছি না, কাদের স্বার্থে? আমি সবিনয় একটা জায়গায় আপনাদের সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই, যে এলসির মাধ্যমে যে কথাটা আপনারা বলছেন যে পাচার, আপনি কি এই যে ইব্রাহিম খালেদ স্যার যেটা বললেন যে পি কে হালদারের প্রসঙ্গটা আনলেন, এরকম কত পি কে হালদার বাংলাদেশে আছে যারা এই বিভিন্ন ভাবে এদেশ থেকে অর্থ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এবং আপনি এর আগে দেখছেন ক্যাসিনো কাণ্ড, ক্যাসিনো কাণ্ডর সাথে যারা সম্পৃক্ত তাদের মাধ্যমে কত হাজার হাজার কোটি টাকা দেশে দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এছাড়া আপনি যদি দেখেন, আমি সরি টু সে, যেরকম বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ যারা আছেন তাদের আজকে যারা ঘুষের মাধ্যমে অবৈধ টাকা ইনকাম করছেন, এদের টাকা কোথায়? আপনি যদি দেখেন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এরকম বহু জায়গায় দেখবেন এই সমস্ত লোকের ইনভেস্টমেন্ট, এই ধরনের লোকের বাড়ি কিনে রেখেছে আমেরিকাতে বা বিভিন্ন জায়গায়, এই টাকাগুলি পাচার হয়েছে কিভাবে? এগুলি তো এলসির মাধ্যমে হয়নি, এবং এটার পরিমাণই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অনেক বেশি। আমি একটা বিনীত অনুরোধ করব, আপনি কি জানেন এই টাকাগুলো কিভাবে পাচার হয়েছে, যে যেটা এলসির মাধ্যমে হয়নি, আপনি যদি একটু আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। হ্যাঁ, আমি ব্যাখ্যা দিচ্ছি। আমি একটু, যেহেতু এখানে দুইজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন এবং আমাদের এই আলোচনা থেকে বাংলাদেশ ব্যাংক বা এনবিআর ব্যক্তিবর্গ, সরকারের সংশ্লিষ্ট অনেক ব্যক্তিবর্গ যারা এইটা শুনবেন তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, এলসির মাধ্যমে যে সমস্ত পাচারের ঘটনাগুলি ঘটছে এগুলিকে আইডেন্টিফাই করার জন্য, যেটা একটা টাস্ক ফোর্সের কথা বললেন, আইডেন্টিফাই করে এই এলসি কারা কিভাবে পাচার হচ্ছে এটাকে একটু সূক্ষ্ম বিচার বিশ্লেষণ এবং আইডেন্টিফাই করে তদন্ত করে এটা জনসমক্ষে প্রকাশ করা হোক, পত্রপত্রিকায় প্রকাশ করা হোক কারা এরা। আমরাও চাই যে এটা প্রকাশ হোক
কারণ আমরা যারা মানে জেনুইনলি বিজনেসের মধ্যে দীর্ঘদিন যাবৎ আমরা বিজনেসের সাথে সম্পৃক্ত, আমদানি রপ্তানি ব্যবসার সাথে সম্পৃক্ত, এই ধরনের পাচারের দায়ভার আমরা নিতে চাই না। তো যারা এটা করে তাদের মুখোশ উন্মোচিত করা হোক, তাদেরকে বাংলাদেশে যে কোন রকমের ব্যবসা যাতে এই দেশে না করতে পারে সেই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ব্যবস্থা নেওয়া হোক। এবার আসেন, আপনি যেটা বললেন যে পাচারগুলি কিভাবে হচ্ছে, আপনি দেখেন যে ম্যাক্সিমাম এই পাচারগুলি কিন্তু হুন্ডির মাধ্যমে হয়। হুন্ডি কিভাবে হয় এটা সবাই আপনারা জানেন, সবাই জানি, সবাই সবকিছু জানি, আপনি যেটা জানেন সেটা বলেন। আপনি বাংলাদেশে এখানে হয়তো কোন এজেন্ট আছে, তার কাছে আপনি গিয়ে কালকে 1 কোটি টাকা দিয়ে আসেন, আগামীকাল সকালে যদি চান আপনি ওয়ার্ল্ডের কোন জায়গায় এই টাকাটা আপনি পাইতে চান, কালকে সকালে আপনাকে এই টাকা আপনার ওই জায়গায় পৌঁছে দেওয়া হবে, এটা সবাই জানো। যে এজেন্টরাই হুন্ডির কাজটা করে, হুন্ডি করা তো একটি বিশাল বড় অপরাধ, তাই না? মানি লন্ডারিং এই যে এজেন্ট গুলো, এরা তো নিশ্চয়ই একজন দুজন নয়, এবং আমরা শুনি হাজার কোটি টাকা এই হুন্ডির মাধ্যমে পিকে হালদার থেকে শুরু করে অনেকেই এভাবেই টাকা দেশের বাইরে পাঠিয়েছে। তো তাদেরকে তো নিশ্চয়ই এজেন্টদের সবাই চেনে, কিংবা আপনিও চেনেন দু একজনকে, কেন আপনারা সেগুলো যারা ব্যবস্থা নেবে তাদের সামনে তুলে দেন না, কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে জানান না যে এরা হুন্ডি করে দেশের এত বড় ক্ষতি করছে? দেখেন, যারা হুন্ডি করে তাদের সাথে আমাদের কিন্তু কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু আপনি জানেন কারা করছে। না না, হ্যাঁ আমরা শুনি, কিন্তু আমরা তো পার্টিকুলারলি ওইভাবে বলতে পারবো না। এটা তো দায়িত্ব সরকারের, দায়িত্ব সরকারের গোয়েন্দা সংস্থাগুলির, দায়িত্ব সরকারের যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তাদের দায়িত্ব এটা বের, তাদের পক্ষে এটা বের করে কোনো মানে অসম্ভব কোনো কাজই নয়। ইভেন আপনি যদি দেখেন আজকে ওই যে টেকনাফের সেই ওসির ব্যাপারে বিভিন্ন তথ্য আমাদের ইয়েতে মিডিয়াতে আসতেছে, সেও এইভাবে বিভিন্ন দেশে পাচার করেছে এই কথাগুলি কিন্তু আসছে। তাহলে তিনি তো একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা, তারাই যদি করেন তাহলে তো তারা জানেন যে কিভাবে এগুলি করেছেন বা করা হচ্ছে, সেখানে আমরা কেন এই দায়টা নিব? ধন্যবাদ আপনার কাছে, আমি আবার আসবো। জনাব খন্দকার ইব্রাহিম খালেদ, সম্প্রতি ফরিদপুরের দুই ভাই বিদেশে 2,000 কোটি টাকা পাচারের কথা স্বীকার করেছে। স্বাস্থ্য অধিদপ্তর একজন হিসাবরক্ষক আফজালের বিরুদ্ধেও 1,000 কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। চুনোপুটিরাই যদি 1,000 কোটি টাকা পাচার করে তাহলে রাঘব বলরা কি পরিমাণ টাকা পাচার করছে, আর এই টাকা পাচারের সুযোগ পাচ্ছে কিভাবে? একটু আগে হাতেম সাহেব যে কথা বললেন আমি স্বীকার করি, যে একদিকে যেমন এলসের মাধ্যমে হচ্ছে, অন্যদিকে হুন্ডির মাধ্যমে হচ্ছে, এবং হুন্ডির মাধ্যমে অনেক বড় টাকাই হচ্ছে। এখানে বাংলাদেশে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স একটা ইউনিট আছে, এটাকে একটা নতুন অর্গানাইজেশন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশে আরো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছেন জাতীয় পর্যায়ে, এদের মধ্যে একত্রভাবে এরা যদি কাজ করেন, আজ পর্যন্ত একটা খুঁজে বের করতে পারেননি তারা যে কিভাবে হলো। যেমন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স তারা বলেছেন যে ব্যাংকিং সেক্টরের একটু যেটা বললাম পিকে হালদারের টাকাটা বাইরে চলে গেছে, তাদের দায়িত্ব এখন সেই টাকাটা বাইরে যেতে কে সাহায্য করলো তাকে বের করা, অর্থাৎ হুন্ডি যাদের মাধ্যমে হয় তাদেরকে বের করা, তাদের কয়েকজনকে ধরতে পারলে ইন্টারন্যাশনাল নেটওয়ার্কটাই ধরা যাবে, এবং এটাকে ধরতে হলে ইন্টেলিজেন্স ছাড়া সাধারণ মানুষের পক্ষে ধরা সম্ভব না। তো সেই জন্যই আমি বললাম যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স একা না, তারা আদার ন্যাশনাল যে ইন্টেলিজেন্স আছেন বিভিন্ন কাজে, ক্রিমিনালে আছে, সিভিলে আছে, সবাই মিলে এদের আমি যতদূর জানি তাদের মধ্যে একটা সভাও হয় মাঝে মধ্যে, কিন্তু ইফেক্টিভ হয় না। এতে করে আমাদের একটা ধারণার কথা বলছি যে একেবারে প্রশাসনের বা রাষ্ট্রের উচ্চতম পর্যায়ে অর্থাৎ রাজনৈতিকভাবে ক্ষমতা সম্পন্ন কিছু ব্যক্তি যারা এগুলো যোগাযোগ প্রোটেকশন দিয়ে রাখে, নাহলে তাদের ধরা যায় না কেন? অর্থাৎ তাদেরকে খুব বড়, যেমন এই সাহিত্যকে ধরার আগে আমরা তো কেউ জানতাম না, কাগজে কোনো উচ্চারণ ছিল না, ধরার পরে দেখি যে বিশাল ব্যাপার। তো এই যে চুপচাপ করিয়ে রাখা, এটিও কিন্তু ইন্টেলিজেন্সের একটা মানে তাদের জন্যই হয় না, তারা ধরলে এগুলো হতো না। এখন ইন্টেলিজেন্সের লোকদের উচিত হবে ওই দুই ভাইকে ধরে জিজ্ঞেস করা, তোমরা টাকাটা কিভাবে ফাঁস করলে, ওরা তো ধরা পড়েছে। এক্স্যাক্টলি, কার মাধ্যমে পাঠিয়েছো, কোন দেশে পাঠিয়েছো, হ্যাঁ সেইটি কিন্তু আজ পর্যন্ত হয়নি। শাহেদের ব্যাপারে হয়নি, শাহেদকে ধরা পড়েছেন, কিন্তু কারা তাকে সাহায্য করেছে আজ পর্যন্ত আপনি ধরতে পারেননি। তো এই যে রয়ে গেছে সামাজিক ভাবে অত্যন্ত শক্তিশালী একটি প্রতিষ্ঠান বা একটা গ্রুপ চক্র, এই চক্র নিশ্চয়ই সরকার, সব সরকারের আমলে, এই সরকার শুধু বলছি না, একটা প্রতিষ্ঠিত শক্তিশালী অর্থ চক্রের কাছে
জিম্মি হয়ে আছে সরকার। এই জন্য আমি বলি যে সরকারকে এর থেকে মুক্ত করতে হবে। আমাদের প্রাথমিক আমরা বেশি কিছু করতে পারবো না। এই যে ফরিদপুরের দুটো কাহিনী বললেন, শাহিদের কাহিনী আছে, এইগুলো শাহিদ কি করে কার মাধ্যমে টাকা পাঠাল, এই জিনিসগুলো আমরা শুনেছি যে টাকাগুলো পাঠায় সেগুলো যে দেশে পাঠায়, যেমন সিঙ্গাপুর, রাশিয়া, আমেরিকা, কানাডা, বিভিন্ন জায়গায়, সেখানে নাকি বাংলাদেশি একটা গ্রুপই আছে যারা এই দুই দেশের মধ্যে একটি ব্রিজ তৈরি করে এবং তারাই ওখান থেকে টাকাটা আবার অফশোর কোম্পানির মাধ্যমে পাঠায়, অনেকে এরকম বিশ্লেষণ করেছেন। ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তিগুলোকে তো আইডেন্টিফাই করতে হবে। আজকে আমাদের দাবি হলো ওই কে টাকাটা বাংলাদেশ থেকে এজেন্ট হয়ে প্রেরণ করলো সিঙ্গাপুর হোক বা আবুধাবি হোক যেখানে, সেইটাকে আইডেন্টিফাই করে তাদেরকে টাস্কে নেওয়া। ওই একটা ধরলে কান ধরলে পুরো মাথা চলে আর এই কাজটি হচ্ছে না, এটি আমাদের আজকে দাব। ধন্যবাদ। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম খালেদ স্যার সেটা বলেছেন যে ওই ফরিদপুরের ওই দুইজনকে ধরাও, এরকম আরো অনেক যাদেরকে গোয়েন্দা সংস্থা বা পুলিশ প্রশাসন যাদেরকে অ্যারেস্ট করেছে ইতিমধ্যেই, তাদেরকে ধরলেই তো ভাই তোমরা যে টাকাটা পাচার করেছো কার মাধ্যমে করেছো, এক ওইভাবে লিংক ধরে ধরে এটা কিন্তু সম্ভব খুঁজে বের করা, কিন্তু এটা করবে না, করবে না। এই কারণে এরকম বহু নদীর অতীতে রয়েছে, আরো যারা অতীতে আরো যে কাণ্ডগুলি হয়েছে আজও পর্যন্ত এগুলির কোনো কিন্তু তদন্ত রিপোর্ট বা ফাইনালি কি হলো এই এই রিপোর্ট কিন্তু জনসমক্ষে প্রকাশিত হয়নি, অর্থাৎ ওইটা কোনো একটা জায়গায় গিয়ে ধামাচা বা পড়ে যায়, কারণ যার মাধ্যমে পাঠিয়েছে তার তো ছবি প্রকাশ করা উচিত। এক্স্যাক্টলি, উন্মোচিত করলেই কিন্তু এরপরে সতর্ক হবে মানুষজন, এটা থেকে বিরত হবে। এটা সরকার ইচ্ছা করলে কিন্তু এটা পারে, কিন্তু কেন করছে না সেটা আমাদের বোধগম্য না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমরা ইব্রাহিম খালেদ স্যার, আপনি রুহুল আমিন সাহেব যিনি বাংলাদেশ ব্যাংকের একসময় ডেপুটি গভর্নর ছিলেন সম্ভবত 2002 বা 2003 সালে, তখন থেকে আমি বাংলাদেশ ব্যাংকের ডিসকাউন্ট কমিটির কিন্তু আমি তখন থেকে মেম্বার, আজও পর্যন্ত আমি আছি, দীর্ঘদিন আমি এই কমিটির সাথে সম্পৃক্ত। এবং আমাদের এলসির মাধ্যমে রপ্তানির যে মূল্য যদি কোনোটা মানে রিয়েলাইজ না হয় তাহলে সেখানে যথাযথ কারণ দর্শানো ব্যতীত কোনোভাবেই এটা থেকে কিন্তু বাদ দেওয়া হয় না, সেখানে এগুলি কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তত্ত্ব তল্লাশি করে কেন আসলো না, যুক্তিসঙ্গত কারণ পেলে সেই ডিসকাউন্টটাকে আমরা অ্যাপ্রুভাল দিই বা ওয়েভার দিই। সেখানে এই এলসির মাধ্যমে রপ্তানির মাধ্যমে অন্য কোনোভাবে যে আন্ডার ইনভয়েজের একটা ব্যাপার থাকে, যেটা আন্ডার ইনভয়েজের মাধ্যমে যদি হয় কোনো কোনো ক্ষেত্রে হয়তো হতে পারে, বাট সেটা কারা করে এরকম যদি সন্দেহ হয় ব্যাংকগুলির পক্ষে কিন্তু এটা সম্ভব খুঁজে বের করা। ধন্যবাদ ডক্টর আহমেদ আল কবির। সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে, কিন্তু সেই সুযোগ না নিয়ে কেন বিদেশেই টাকা পাচার করা হচ্ছে? এবং আমরা আপনার কাছে থেকে এই প্রশ্নটি জানার চেষ্টা করব, তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, মধুমতি ব্যাংক বিজনেস টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত, দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধুমতি ব্যাংক বিজনেস টক, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান, আলোচনা করছি অর্থ পাচারের কারণ, প্রভাব ও করণীয় নিয়ে। ডক্টর আহমেদ আল কবির, বিরতির পূর্বে আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল, সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে, কিন্তু সেই সুযোগ না নিয়ে কেন বিদেশেই টাকা পাচার করা হচ্ছে? এবং বিগত দিনগুলোতেও আমরা দেখেছি সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে, কিন্তু তারপরেও তারা কিন্তু বাংলাদেশে টাকাটা লাগেনি, তারা পাচারই করেছে, এবং এবার আরও শর্ত শিথিল করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, কি কারণে, কতটুকু নৈতিক হয়েছে সেটি? শুধু যে টাকা যে সাদা করার, কালো টাকা সাদা করার যে সুযোগ করে দিলেই এই পুরো অবস্থাটার মোকাবেলা করা সম্ভব হবে বলে আমি মনে করি না। আমি মনে করি আমাদের যেটা আমি আরেকবারও বলেছিলাম, যেটা হচ্ছে যে ইনএডুকেট রেগুলেটরি এনভায়রনমেন্ট আছে, যেটা মানে হচ্ছে যে আমাদের যে সার্বিক আর্থিক ব্যবস্থাপনা আছে, রেগুলেটরি যেটা আছে, এই সবগুলোতে যদি মৌলিক পরিবর্তন না করা হয় তবে এই ধরনের অ্যাডহক মেজার দিয়ে কাজ হবে না। আবার যে আমাদের যে ভালনারেবিলিটি আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমেও, এইটাও যদি আমরা সুরাহা করতে না পারি যে আমরা ইরাটিক সিদ্ধান্ত নিচ্ছি এক এক সময় এক একটা, এবং বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করেন, এগুলার মধ্যে যদি সমন্বয় না থাকে তবে কিন্তু কেউই ইনভেস্ট করবে না। ইনভেস্টমেন্টের জন্য একটা স্টেবল এনভায়রনমেন্টের প্রয়োজন হয়, এই স্টেবল এনভায়রনমেন্টটা আমরা দীর্ঘমেয়াদী যদি দিতে না পারি তবে এই সাময়িক যে তাদের একটা যে দায় মুক্তি বা দিয়ে এটার থেকে কাউকে অ্যাট্রাক্ট করা খুব কঠিন হবে, এক নম্বর।
দুই নম্বর হচ্ছে যে ওইসব দেশগুলা যেগুলা রেগুলেটরি এনভায়রনমেন্ট অনেক বেশি স্টেবল, যেমন কানাডাতে যারা যাচ্ছে বা মিডল ইস্টে যাচ্ছে যেসব দেশগুলোতে এই টাকা ফ্লাইট করে, বা এমনকি মালয়েশিয়াও যদি ধরি, যে যেসব এইসব দেশে রেগুলেটরি এনভায়রনমেন্টের মধ্যে কোনো কনফিউশন নাই, তাদের সরকার বদল হয়, তাদের সরকারের মধ্যে মারামারি হচ্ছে ঠিকই, বা যে কিন্তু তারা এই এনভায়রনমেন্টের মধ্যে কোনো পরিবর্তন হয় না। এই জায়গায় আমাদের একটা কনসেনসাস ডেভেলপ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের মধ্যে ক্যাপিটাল মেশিনারি কোনো কোনো সময় অনেক বেশি আসছে, কিন্তু এটা যেটা বলা হয়েছে অনেক ক্যাপিটাল মেশিনারি দেশে এসে পৌঁছে নাই, ক্যাপিটাল মেশিনারির নামে হিউজ সাইফান্ড আউট হয়েছে পয়সা। আমাদের যদি আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 20% কিন্তু মিশন ইনভয়েসিং হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে চিন্তার মধ্যে রাখতে হবে। এই যে মিশন ইনভয়েসিং হচ্ছে, এটাকে যদি আমরা যদি ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে যদি স্ট্রেংথেন না করতে পারি, তবে কিন্তু এটার থেকে আমরা কারেক্টিভ অ্যাকশন পাবো না। আমাদের সেবা খাত আমাদের প্রায় 54% কন্ট্রিবিউট করে আমাদের জিডিপিতে, কিন্তু আমাদের সেবা খাত গুলোতেও বড় ধরনের এখন যে মিসম্যানেজমেন্ট শুরু হয়েছে দীর্ঘদিন থেকে, এবং ওইখানেও দেখা যাচ্ছে, যেমন স্বাস্থ্যতে আমরা দেখছি, আমাদের সড়ক জনপথেও আমরা দেখছি, যেটা হচ্ছে যে ওইখানেও হাজার হাজার কোটি টাকার যেটা যে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গুলোতেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে অনেক। এই যে জিনিসগুলোকে আমরা যদি রেগুলেট করার যে সিস্টেমসটাকে স্ট্রেংথেন না করতে পারি, এগুলার মধ্যে ট্রান্সপারেন্সি না আনতে পারি, মানে ওপেননেস না নিয়ে আসতে পারি, একটা শ্রেণীর মানুষ যারা এইটার বেনিফিশিয়ারি। মোহাম্মদ হাতেম, আপনারা অনেক সময় পত্রপত্রিকা দেখে থাকেন যে বাংলাদেশে বিভিন্ন ধরনের মালপত্র কন্টেনারে করে চলে আসছে, অবৈধ পণ্য আসছে গার্মেন্টস এর নামে। আমি এই ধরনের কিছু কন্টেনার নিয়ে এর আগে চ্যালেঞ্জ করে চট্টগ্রাম কাস্টম হাউসে এইরকম একটা কন্টেনার আটক করার জন্য জিডি করে কাস্টম হাউসকে জানানো হয়েছে, শুল্ক গোয়েন্দাকে জানানো হয়েছে যে আমাদের কোন একটা গার্মেন্টস এর নামে এই কন্টেনারটা চলে আসছে, এটা আমরা আমদানি করি নাই, এটাকে তখনও এটা কিন্তু রিলিজ হয়নি চট্টগ্রাম পোর্ট থেকে, এটাকে যেন রিলিজ করা না হয়। শুল্ক গোয়েন্দার ডিজিকে আমি অবহিত করছি, শিল্প গোয়েন্দার ডিজি এরপরে এটাকে যথাযথভাবে এটাকে প্রটেক্ট করার চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হয়েছেন, পর দুই দিন পরে এই কন্টেনার কিন্তু রিলিজ হয়েছে। কারা রিলিজ করেছে এটা কিন্তু শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ বা কাস্টমস কর্তৃপক্ষ কিন্তু আবার আমি যতটুকু জানি তারা আইডেন্টিফাই করেছে, কিন্তু ফাইনালি তারা সেটা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। আরেকটা জিনিস দেখেন, এখানে শুল্ক গোয়েন্দা কিছুদিন আগে আপনি দেখেছেন যে ইসলামপুরে কাপড় বিক্রি করেছে, সেগুলি ধরেছে, তো ধরলো যেখান থেকে আপনি উদ্ধার করলেন, সে কোত্থেকে পাইলো, কে তাকে কে দিল, সে কিভাবে আনলো, এই গোড়াটাকে যদি না ধরেন তাহলে কিন্তু এই ধরনের অবৈধভাবে পাচার এবং অবৈধ আমদানি কোনোদিনই বন্ধ হবে না। এই জায়গাগুলি আমরা কিন্তু শুনি, কিন্তু ফাইনালি এটার কোনো তদন্ত করে কোনো কি হলো, অ্যাকশন হলো, এটা আজও পর্যন্ত আমরা দেখি। আপনার কি ধারণা কেন গোড়াকে ধরা হয় না? আপনি যখন শুল্ক গোয়েন্দা এবং কাস্টমস কে যখন আমি জিজ্ঞেস করলাম আপনারা এটার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারলেন না কেন, ওনারা বললেন যে আমাদের পক্ষে আর আগানো সম্ভব নয়। তার মানে যারা করেছে তারা এত শক্তিশালী যে কাস্টমস এর পক্ষে আর এটা আগানো সম্ভব হয়নি। ইভেন আমাদের আমাদের কয়েকজন গার্মেন্টস মালিক এই ধরনের মামলায় কাস্টমস এর মামলায় জেল পর্যন্ত খেটেছে, কিন্তু তারা কোনোভাবে এর সাথে সম্পৃক্ত না। জনাব ইব্রাহিম খালেদ, আপনি তো কথাটি শুনলেন যে আপনার কন্টেইনার এসছে, যে কন্টেইনারকে শুল্ক গোয়েন্দা বিভাগে জানানো হয়েছে, ডিজি ব্যবস্থা নিয়েছে, তারপরও আটকাতে পারেনি, রিলিজ হয়ে গেছে, এটা তো একটা ভয়াবহ ঘটনা। এগুলো কিভাবে হয়, কিভাবে কেন এদেরকে ধরা যায় না, হাত কতদূর পর্যন্ত এদের? এদের হাত অনেক লম্বা, এটা তো বোঝাই যায়। আমি সেই জন্যই বলছিলাম যে একটা চক্র বাংলাদেশে গড়ে উঠেছে যারা এই সমস্ত খারাপ কাজের মদতদাতা। এরা ট্যাক্স দেবে না, কাউকে ট্যাক্স দিতে দেবে না, ইম্পোর্ট করলেও ট্যাক্স দেবে না, মানে কোনো জায়গায় ট্যাক্স ট্যাক্স এরা দেয় না, অথচ এদের বিপুল সম্পত্তির মালিক, এবং এদের টাকা পয়সাই সাধারণত বিদেশ চলে যায়। জেনুইন বিজনেসম্যান বাংলাদেশে অনেক, তারা কিন্তু বাইরে গিয়ে টাকা পাঠান না, পাঠান কিন্তু এই সমস্ত লোক যারা সম্পূর্ণ বেআইনি ভাবে কাজগুলো করেন। এখন যে কথাগুলো একটু আগে বের হয়ে আসলো, আমিও একমত যে একটি শক্তিশালী চক্র রাজনৈতিক
শক্তির তত্ত্বাবধানে কাজ করে এবং তারা তাদের শক্তি দিয়ে তাদের নিজের সকল খারাপ কাজগুলোকে প্রতিপালন করে। তো এই জন্য রাজনৈতিক একটা সদিচ্ছা বড় রকমের। এখন সুশাসনের কথা সবাই বলেন, কিন্তু অ্যাকাউন্টেবিলিটির কথাটা বলে না, কারণ এটা খুব আর্টিকুলেট, যে ছোট হোক বড় হোক মাঝেরই হোক কিছু দুষ্টামি করলে সে ধরা পড়বে এবং তার শাস্তি বিধান করতেই হবে, এটাই হলো অ্যাকাউন্টেবিলিটি। তা আমরা দেখি যে শাহেদ সাহেবরা ধরা পড়ে, কিন্তু এতদিন পর্যন্ত কারা তাকে চালালো তারা ধরা পড়ে না। সেই জন্য অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে, এটাকে একথা ঠিক রেখে বলছি। এটা করতে পারা যাবে না এই জন্য যে সবকিছুর পেছনে মানুষ, ডিজিটাল বলেছেন ওর পেছনে মানুষ, মেশিনের পেছনে মানুষ, সিস্টেমের পেছনে মানুষ। এই জন্য মানুষ কিন্তু ভালো মন্দের সমাহার, সে সুযোগ পেলে খারাপ কাজ করবে, কিন্তু আমরা এমন একটা সিস্টেম করব যার মধ্যে দিয়ে তাকে খারাপ কাজ বিরত রাখা যায়, সেটি অ্যাকাউন্টেবিলিটি। খারাপ কাজ করলে শাস্তি পেতেই হবে। এমনকি ব্যাংকের খেলাপি ঋণ, যা খুব খারাপ জিনিস, এটাকে আমরা সবসময় সবচেয়ে ন্যাস্টি জিনিস মনে করি, কারণ জনগণের টাকা তো সুদ হয়, সেটাকে আটকানোর চেষ্টা করি। কিন্তু সরকারের একটা উচ্চ পর্যায়ের থেকে দেখুন বাংলাদেশ ব্যাংকে ডিকটেট করা হয় মাত্র 2% টাকা জমা দিলে খেলাপিদেরকে ভালো বানায় দেয়। তো এই যে খারাপ কাজে উৎসাহ দেওয়া কে দেয়, এটা কি সরকার ছাড়া হয়? এবং বাংলা আমি খবর নিয়ে বলছি, বাংলাদেশ ব্যাংকে দিয়ে সই করানো হয়েছিল সার্কুলারটা, কিন্তু সার্কুলারটা এসেছিল তৃতীয় এক ব্যক্তির কাছ থেকে, মিনিস্টার অফ ফাইন্যান্সের মাধ্যমে। কাজেই অর্থমন্ত্রী এটাকে দায়িত্ব এড়াতে পারেন তো নাই, কিন্তু তারও উপরের থেকে আসছে, অর্থাৎ এমন একটা সার্কেল যারা সরকারকে প্রভাবিত করে। জি ধন্যবাদ। ডক্টর আহমেদ আল কবির, এলসি খুলে বিদেশ থেকে পণ্য বা যন্ত্রাংশ আমদানি করার পর কাস্টমস থেকে যেসব পণ্যের ছাড় সংক্রান্ত বিল অব এক্সচেঞ্জ পেপার্স বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় 6 মাসের মধ্যে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, তাহলে তো 6 মাস পরে অর্থ পাচারের বিষয়টি ধরা পড়বার কথা, কেন ধরা পড়ছে? এটি ডেফিনেটলি ভয়ঙ্কর, এবং এটি আমি আগে যেটা বলছি যে একটা আনহোলি অ্যালায়েন্স কাস্টমসের লোকজনের মধ্যে এবং ব্যাংকস বা ব্যাংকের যারা রেগুলেটরি অথরিটি তাদের সবগুলোর মধ্যে একটা চেইন অফ আনহোলি অ্যালায়েন্স। এই আনহোলি অ্যালায়েন্স থেকে যদি কাট অফ না করা যায়, এইগুলাকে যদি আটকানো না যায় বা বন্ধ করা না যায়, তবে এইগুলাকে বন্ধ হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে যে তারা যেসব জায়গাগুলোকে সেফ হ্যাভেন মনে করতেছে তাদের সাথে ব্যাংকগুলোরও, আমাদের যে বাংলাদেশ ব্যাংকেরই এটা উদ্যোগ নেওয়া উচিত, যেটা হচ্ছে যে ওদের সাথে একটা রিলেশনশিপ ডেভেলপ করতে হবে। আর আমাদের দেশের ভিতরে অপরাধীদের শাস্তির যদি বিধান না হয় তবে কিন্তু আমরা এটার থেকে মুক্তি পেতে পারবো না। অপরাধী এবং অপরাধীদের চিহ্নিত করার উপরে যাদের দায়িত্ব আছে তাদেরকেও একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে, কারণ তারা কতটুকু এই ধরনের অপরাধ আইডেন্টিফাই করতে পেরেছে। এবং এই অপরাধগুলো যদি আমরা সবাই জানতে জানি, আমরা বিভিন্ন ধরনের গবেষণা প্রকল্পের মধ্যেও এটা আসছে বা রিসার্চ রিপোর্টেও আসতেছে, তবে কেন যে সরকারের যে যারা কর্তা ব্যক্তিরা যারা আছেন, বিশেষ করে যারা বিভিন্ন মন্ত্রণালয়ে আছেন বা এইসব যে ব্যাংকিং যে রেগুলেটরি অথরিটি বা ব্যাংকের যে যারা এইসব জিনিস ইনভেস্টিগেট করার জন্য আছেন, তারা কেন দেখছেন না? বা বিদেশে যাদের টাকার নামে প্রকাশ্যে গ্লোবাল যে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টে যাদের নাম পর্যন্ত অনেকগুলো আসছে, এইসব এদেরকে যেন কেন আমরা ট্রেস আউট করতে পারি না আজও, এদেরকে কেন আইনের আওতায় নিয়ে আসতে পারি না? আপনার উপস্থাপনায় বলেছেন যে বাংলাদেশের লোকেরা ইনভেস্ট করেছেন, তার মধ্যে যদি কোয়ান্টেন্ট না যে অফিসিয়ালি তারা নিছেন এখান থেকে, তো ওই টাকাগুলো তারা কোথায় পেলেন? এগুলো তো নিশ্চয়ই সোর্স সামহোয়্যার এলস। এগুলো যদি প্রবাসীরা করে বিভিন্ন ছিল, কিন্তু এরা প্রবাসীরা না, এরা করতেছে। ডক্টর আহমেদ আল কবির, অনেক বিশ্লেষক বলছেন যে কূটনৈতিক একটি বড় ধরনের জায়গা রয়েছে যে যার মাধ্যমে আমরা সুইজারল্যান্ডের সাথে কিংবা অন্যান্য দেশের জায়গায় যেখানে
অনেক বেশি পরিমাণ বলা হচ্ছে যে এইসব জায়গায় বাংলাদেশের টাকা জমা হচ্ছে কিংবা বাড়ছে। একমাত্র যে আপনি ভারতের উদাহরণটা খুব ভালো একটি উদাহরণ দিলেন, তারাও কিন্তু কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে সেই জায়গাটা অনেকখানি আপনার বন্ধ করতে পেরেছে, যে তোমাদের যারা টাকা পাঠাবে তাদেরকে তাদের স্টেটমেন্ট আমাদের দিতে হবে কিংবা আমাদের জানাতে হবে। তো বাংলাদেশ কেন ওই জায়গাটা করে উঠতে পারছে না কিংবা কূটনৈতিক ওই জায়গাটা আসলে স্থাপন করতে পারছে না? না, ভারতের থেকে আমাদের তো স্টেক অনেক দুর্বল। আমি যেভাবে বলি আমাদের শক্তি অনেক কম, কারণ ভারত একটা বড় ধরনের বড় দেশ, অর্থনৈতিক ইকোনমিক পাওয়ার, এই জন্য তারা অনেক কিছুই খুব ইজিলি করতে পারে। কিন্তু আমাদেরকেও এটার থেকে পিছিয়ে থাকলে চলবে না, আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং এইটা করতে হবে। এবং এইটা করা ভারতও বেশ অনেক কাঠপুর পুড়িয়েই কিন্তু এইটাতে সফল হয়েছে। অতএব আমাদেরকেও এটাতে সফল হতে হবে। এবং শুধু যে ওই অফিসিয়ালি যে রিপোর্ট যেটা আছে এটার বাইরেও কিন্তু আনঅফিসিয়াল রিপোর্ট ট্রেসিং করারও সুযোগ আছে। দের আর মেনি আদার ওয়ে, আর অনেকগুলো পথ আছে, খোলা আছে, ওইগুলোকেও কাজে লাগাতে হবে। আমাদের ইন্টেলিজেন্স যারা, যে বাংলাদেশ ব্যাংকের যে ইন্টেলিজেন্স ইউনিট আছেন যারা, তাদেরকে কিন্তু ইনোভেশনস ইউজ করতে হবে, অন্যান্য দেশ কি করতেছে এইগুলো থেকে শিক্ষা নিতে হবে এবং আমাদেরকে উদ্যোগ নিতে হবে। এবং তখন যদি তারা পররাষ্ট্র মন্ত্রণালয় বা অন্যান্য হোম মিনিস্ট্রি বা অন্যান্যদেরকে যদি তারা সম্পৃক্ত করেন, বা ফাইন্যান্স মিনিস্ট্রি যদি সরাসরি যদি এই উদ্যোগটা নেন, তখনই কিন্তু আমরা এটাতে সফল কাম হব। অর্থাৎ আমাদেরকে যেটা করতে হবে যে ভারতের এক্সপিরিয়েন্সটাকে স্টাডি করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে, শুধু ভারত নয় আরো অনেকগুলো দেশ এই জাতীয় কিন্তু ইন্টারভেনশন নিছে মানি লন্ডারিং কে আটকানোর জন্য। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থ পাচার, দেশের অর্থনীতির জন্য ক্যান্সার হিসেবে দেখা দেয়া। মুদ্রা পাচার ঠেকাতে সরকারের বিভিন্ন সংস্থা থাকার পরেও কেন অর্থ পাচার বন্ধ হচ্ছে না তা একটি নিরপেক্ষ তদন্ত টিম দিয়ে অনুসন্ধান করতে হবে। আমদানি রপ্তানিতে স্বচ্ছতা আনতে হবে, দুর্নীতি অনিয়ম বন্ধ করতে হবে। দুদক, এনবিআর, বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে আরও বেশি তৎপর হতে হবে। পাচার হয়ে বাংলাদেশের টাকা কোথায় কোথায় যাচ্ছে, কারা কারা পাচার করছে তা খুঁজে বের করতে হবে এবং পাচার হওয়ার টাকা ফেরত আনতে যেসব দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি পক্ষ এবং ব্যক্তিকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.